him. وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا সর্বপ্রথম হযরত বায়াত করবেন আমরা যারা বায়াত হওয়ার নিয়ত করেছি অথবা আগে বায়াত হয়েছি এখন তওবার নিয়তে বায়াত হব অথবা নতুন ভাবে বায়াত হব হযরত প্রথম বায়াত করবেন এরপরে তাকরীর পেশ করবেন আমরা সকলে আওয়াজ বন্ধ করে দেই এবং সকলে একজন আরেকজনের গায়ে হাত দিব এখান থেকে একটা রুমাল দেওয়া হবে যেটা একজন দুইজনে ধরবে পরে এরপরে এরপরে বাকিরা সকলে একজন আরেকজনের পিঠে হাত দিব তাহলেই কি হয়ে যাবে হযরতের হাতে হাত দেওয়া হয়ে যাবে আসলে হযরতের হাতে হাত দেওয়া নয় ইন্নামা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ হে নবী আপনার হাতে যারা বায়াত হচ্ছে তারা আল্লাহর হাতে বায়াত হচ্ছে সুতরাং আমরা সকলে আজকে শাহ আহমদ শফীর হাতে বায়াত হচ্ছি না আল্লাহর হাতে বায়াত হচ্ছি সুতরাং সকলে একজন আরেকজনের পিঠে হাত দিব এবং এই রুমালটা আমরা সকলে ধরবো যাতে করে আমরা সকলে বায়াত হয়ে যাব যারা আগে বায়াত হয়েছি অন্য কারো কাছে আমরাও তওবা নিয়তে বায়াত হব আল্লাহ তাআলা আমাদের বায়াতকে তওবাকে কবুল করেন আমি বায়াত হইতেছি আমি মুরিদ হইতেছি মাওলানা শফির হাতে হাত দিয়া চার খানদানের উপর চিশতিয়া সাবেরিয়া খানদান চিশতিয়া নিজামিয়া খানদান নকশবন্দিয়া খানদান আব্দুল কাদের জিলানি বরফিশা কাদেরিয়া খানদান সোহার ওয়ারদিয়া খানদান এই চার খানদানের মধ্যে যত বুজুর্গানের দিন আছে যত আউলিয়াই কেরাম আছে এদের উসিলায় এদের তোফাইলে আমার বায়াত কবুল করেন আমার তওবা কবুল করেন আমি অঙ্গীকার করিতেছি আমি চুক্তি নামা লেখিয়া দিতেছি আমি আমার এই জীবনে মিথ্যা কথা বলিব না চুরি করিব না ডাকাতি করিব না হে আল্লাহ আমি যা যা ওয়াদা করিলাম আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ওয়াদাগুলোর উপর অটল ভাবে তাকিতে পারি মত আমাকে তৌফিক দান করেন আপনারা
بسم الله الرحمن الرحيم তোবাক ইয়া মাহনে তোবাক ইয়া মাহনে সবুরে কামোছে সবুরে কামোছে আর সবুরি বাতোছে আর সবুরি বাতোছে আল্লাহ আল্লাহ তোবাস দে তোবাস দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে সওয়া মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ আব্দুল্লতিফ ইয়াকুব সাহেবকে আল্লাহ কবুল কর কবুল কর আমার নিয়ামতে ইন তরিকাকে আল্লাহ মেরে নসিব কর নসিব কর আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আমরা খোলা মাঠে মুরিদ করি না, কারণ বিভিন্ন তরিকার লোক থাকে, বুঝতে পারছেন? আমার কাছে আগে অনেকে মুরিদ হয়েছেন, আরো যারা বাকি আছেন মোনাজাতের পর আলাদা দেখা করবেন। অনেক পীর সাহেব আছে মাঠে মুরিদ করা শুরু করে দেয়, মানে আরেক পীরের মুরিদের বায়াতটা নষ্ট করে, কথা বুঝতে পেরেছেন? এটা আমার আব্বাজান দাদাজান করতেন না, আমরাও করি না, যারা হতে ইচ্ছুক তারা পরে দেখা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, তওবা কিয়া মাইনে সাব্বুরে কামোসে اور سب بری باتوں سے لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ کی سوا کوئی نہیں ہے معبود اور محمد صلی اللہ علیہ وسلم اللہ کی رسول ہے آخری نبی ہے توبہ کیا میں نے بیچ طریقہ قادریہ چشتیہ নকশবন্দিয়া মুজাদ্দদিয়া আর মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর হাত বান্দা মুহাম্মদ ইনায়াতুল্লাহ খলিফা হযরত মাওলানা মুর্শিদেনা নিসার আহমদ আব্বাসী জনপুরি মরহুম মাগফুর কে ইয়া আল্লাহ আপ ইন তরিকো কি নেমতে মেরে নসিব ফরমাইয়ে। পীর মুরিদি বা তাসাউফ এগুলি এক ধরনের বৈরাগ্যবাদ, ওই বৈরাগ্যবাদটাই বিভিন্ন রূপে রূপান্তরিত ইসলামে ঢুকে গেছে। এই জন্য আপনি যে বলেন একজন হাক্কানি পীর, একজন হাক্কানি পীরকে হাক্কানি হতে হলে পীর মুরিদি আগে ছেড়ে দিতে হবে। পীর মুরিদি, কারণ পীর মুরিদি এটার প্রথম কথাই হবে আপনাকে বাইয়াত করানো হবে নকশবন্দি তরিকা, চিশতিয়া তরিকা, হারুনিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাজেলিয়া তরিকা, কত তরিকা। অথচ কোরআনের সাত নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে সাফ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে আমার ইসলাম একটা মাত্র পথ, সরল পথ, ফাত্তাবিউ এক তরিকার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বিভিন্ন তরিকার অনুসরণ করো না, যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে।
অতএব কিছুতেই বহু তরিকার অনুসরণ করো না। আর পীর মুরিদির প্রথম ছোটাই আপনাকে বহু তরিকার সবক দেওয়া হবে, বহু তরিকা ছাড়া নকশবন্দি জিকির করতে হবে, হারুনিয়া তরিকার দেয়ান করতে হবে, তারপর চিস্তিয়া তরিকার মোরাকাবা করতে হবে, এই করতে হবে সেই, এত তরিকা তো ইসলামে নাই। তরিকা কয়টা? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, বলো আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আসলে বিশ্বব্যাপী পুরোহিত, পীর, ব্রাহ্মণ, ঠাকুর, পোপ, ফাদার, এসব ধর্ম নিয়ে যারা স্টক ব্যবসা করে, ধর্মকে মনে করে এটা আমাদের স্টক মাল, এটা নিতে হলে আমাদের থেকে নিতে হবে। আমাদের মিডিয়া ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারবো না, নাউজুবিল্লাহ মিন জালিক। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে ইসলাম বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার কোন ভায়া মিডিয়ার দরকার নাই, সরাসরি পৌঁছবে, সরাসরি সেজদা করবে আল্লাহকে, সরাসরি রুকু করবে আল্লাহকে, সরাসরি হাত বেঁধে হাত জোড় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সরাসরি প্রেয়ার জানাবে, প্রার্থনা জানাবে কার কাছে? আল্লাহর কাছে। কোরআনে কারীমের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কি সুন্দরভাবে আল্লাহ বুঝিয়েছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, আমার বান্দারা যদি আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাহলে আমি তো কাছেই। দেখুন কোরআনে প্রায় 13 বার প্রশ্ন এসেছে বিভিন্ন মাসালা বিধান সম্পর্কে, সব জায়গাতে আল্লাহ বললেন ফাকুল ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, তারা প্রশ্ন করছে তোমাকে চাঁদ সম্পর্কে, তুমি বলো চাঁদ হলো মানব জাতির সময়ের ইন্ডিকেটর, এটা দিয়ে তারা সময় নির্ণয় করবে, তুমি বলো, সব জায়গাতে তুমি বলো, তুমি বলো, তুমি বলো, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলিয়েছেন। কিন্তু আল্লাহর জাত সম্পর্কে যখন প্রশ্ন এসেছে, আমার বন্ধারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, তখন আল্লাহ বলেননি ও মুহাম্মদ তুমি বলো যে আমি কাছে, এখানে তুমি মাইনাস করে দিয়েছেন। আল্লাহ তার আর বান্দার মাঝখানে কোনো মিডিয়া রাখেন নাই, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহকে রাখেন নাই, বললেন সরাসরি ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তো আমি তো কাছেই। উত্তরটা সরাসরি কে দিচ্ছেন? আল্লাহ নিজে দিচ্ছেন, এটা বুঝালেন যে বান্দার আর আমার মাঝখানে কোনো মিডিয়া নাই। সবপিরি হচ্ছে ভণ্ড, ইসলামে আমাদের কাছে হক্কানি পীর আর ভণ্ড পীর দুই ভাগ নেই, যেমন বিদাতের দুই ভাগ নেই তেমন পীরতন্ত্রের দুই ভাগ নেই, ভালো করে মনে রাখবেন। আর শুধু আমাদের কাছে না, কোরআন এবং হাদিসের কথা বলছি, আল্লাহর কসম করে বলছি কোরআন এবং হাদিসে হক্কানি পীর আর সত্য পীর আর মিথ্যা পীর, হক্কানি পীর আর ভণ্ড পীরের এই ভাগ কোথাও নেই ইসলামে, ভালো করে শুনে রাখুন। আর আল্লাহর কাছে কালকে আমাদের জবাবদিহি করতে হবে, এরপরেও যদি বলে না হক্কানি পীরও আছে বাংলাদেশে। এক শ্রেণী আলেমরা নিজের দুনিয়ার ব্যবসা চালানোর জন্য বলছে না না আমরা সব পীরের কেন বিরোধী হব, হক্কানি পীর আছে দুনিয়াতে, আছে কোথা থেকে আছে, যারা যেটা ইসলামে নেই সেটা আছে কোথায়? হবে পীরতন্ত্র ইসলামে নেই, তাসাউফ নেই, এই পীর মুরিদির ব্যবসা নেই, তাহলে হক্কানি পীর কর্তৃক হয়ে গেল। আপনাকে মাসলা মাসায় জানতে হবে, ইসলামিক সমস্যার সমাধান নিতে হবে। আল্লাহ বলছেন কোন আলেমকে জিজ্ঞাসা করে নাও, দাম্মাম আছেন দাম্মামে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, রিয়াজ আছে রিয়াজে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, বাংলাদেশে গেছে বাংলাদেশে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, আমেরিকা ইউরোপ চলে যাবে সেখানে ভালো আলেম খোঁজ করুন, যার সাথে যেখানে যোগাযোগ সম্ভব হচ্ছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানা থাকলে যাদের কাছে জ্ঞান রয়েছে দ্বীনের তাদেরকে জিজ্ঞাসা করে নাও। কিন্তু একজন আপনার আধ্যাত্মিক রুহানি আপনার ইয়ে থাকবে, পীর থাকবে, আর তার অন্ধ অনুসরণ করতে হবে, মাঝে মাঝে জিয়ারত করতে হবে, তার জন্য উপঢৌকন হাদিয়া অথবা পাঠাইতে হবে, নজর নিয়াজ পাঠাইতে হবে, এসব ইসলামের নেই, এগুলি হচ্ছে বিধাত, এগুলি হচ্ছে গুমরাহির কারণ। যেই কথাটি বলছিলাম হক্কানি পীর আর ভণ্ডবীর, এই হক্কানি পীর তাই এই পিসাবের মুরির আমিও 10 বছর ছিলাম, তাদের দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কান্না কাটা অনেক কিছু বুজুর্গানা ভাব আছে, কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের প্রথম নাম্বার পৃষ্ঠায় সিস্তিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য 126টি তরিকা আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন? একটা। আল্লাহ কয়টা বলছেন? ওয়ান হাজা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ সিরাতে মুস্তাকিম বলছে কয়টা? পাবেন কেমনে? কোরআনে এভাবে কথাগুলো বলছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, সূরা ইব্রাহিম প্রথম নম্বর আয়াত,
আল্লাহ কোরআন নাযিল করেছেন কিন্তু লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য কোরআন নাযিল করেছেন। দেখেন আল্লাহর ভাষাটা, জুলুমাত জুলুমাতুলের বহুবচন জুলুমাত, আর নূর এক বচন, বহুবচন হলো আনোয়ার। কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই, নূর আছে, এক বচন আছে, অর্থাৎ জান্নাতের পথ যে একটা, নূর দিয়ে একটাই পথ বুঝিয়েছেন, বহু বচন নাই। কিন্তু জুলুমাত দিয়ে, বহু বচন দিয়ে বুঝিয়েছেন গোমরাহির পথ অনেক। তাহলে আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, নবীর ভাষায়, বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি। আর চরমনার পিছে বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি, 126টি, কয়টি? তাহলে এই আয়াতকে সূরায়ে আনামের 121 নম্বর আয়াত, এটা কি মানলো না অস্বীকার করা হলো? আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা, চরমানের পিছে হক্কানি ফিরিয়ে তিনি রাস্তা বললেন কয়টা, 126টি। 126টি, 126টির কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায় নাই, কিয়াসে নাই, আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, কোনো হক্কানি আলেমরা বলেন নাই, কিন্তু সরমানের পিসব হক্কানি আলেমে দেশের লোকেরা বলেন, তিনি বলছেন 126 তরিকা। আর এই 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হইল তার তরিকা। এখন বলুন তিনি ভুল করছেন কয়টা? তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশু আছে, খুদু আছে, কান্না কাটা আছে, আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুকুর উপর কান্দে তারাই বেশি, কথা ঠিক না? আমি কেঁদেছি তাই বলছি। তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা? তাহলে তার ইমান আছে না নাই? ইমান কে আংশিক গেছে না পুরোপুরি? আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই, কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে, লক্ষ লক্ষ মুরিদ দেশের মাটিতে তার আছে, কথা ঠিক কিনা? এখন আপনি যদি এই কথাটা না বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আর সরমানের পিসা বলছে 126টা, অর্থাৎ 126টার কথা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন না, নবী বলেন, ওরা সরমানের পিসা বলছেন, সৃষ্টি সাবরিয়া তরিকায় বলছেন, আল্লাহর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। তাহলে এই কথাটা যদি না বলেন, তাহলে ওই মুরিদরাও কেয়ামতের মাঠে বলবে যে আল্লাহ 126 তরিকা সরমানের পিসা বলছে তাই আমরা মানছি, কিন্তু আসলে যে কথাটা ঠিক নয়, এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই। তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না, তার কারণ সাহস পায় না। এত পীর, এত মুরিদ, এত বড় পীর আর এত মুরিদ, তার বিরুদ্ধে বললে কেন না কোন বিপদ আবাদ আছে?